আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি দুবাই এবং আমি দুবাই থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব যেমন আপনি বর্তমানে দুবাই আসবেন তো দুবাইয়ের পরিস্থিতি কেমন বর্তমানে দুবাইয়ের পরিস্থিতি একটু খারাপ বর্তমানে দুবাইতে জব খুব কম তবে জব আছে যারা কাজ জানেন কাজ বলতে এখানে বেশিরভাগই কনস্ট্রাকশন কাজ তারপর হোটেল রেস্টুরেন্টের কাজও আছে আমাদের দেশ থেকে অনেকেই দুবাই আসতেছেন শিক্ষিত এবং খুব ভালো ফ্যামিলির থেকে আসতেছেন কিন্তু এখানে আসার পর দেখছেন যে কাজ নেই বা আপনি যে পড়াশোনা করছেন সেরকম কোনো জবও এখানে হচ্ছে না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনি পড়াশোনা জানেন এবং সার্টিফিকেট আছে ঠিক কিন্তু আপনি যখন টেস্ট দিচ্ছেন হোক সেটা কম্পিউটারের বা হোক সেটা অফিসিয়াল কোনো কাজের বা হোটেল রেস্টুরেন্টে তখন আপনি স্পিকিং করতে পারতেছেন না আপনি কথা বলতে পারতেছেন না এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটা কারণ সেই জন্য আমি বলবো যদি দুবাইতে আসেন দুবাইতে না শুধু যদি আপনি দেশের বাইরে যেখানেই যান না কেন অবশ্যই আপনি ভাষাটা শিখে যাবেন তো বিশেষ করে দুবাই বা মালয়েশিয়া বা এশিয়ার ভিতরে বা আরব দেশের ভিতরে যদি যান আপনার মিনিমাম ইংলিশ যদি নাও পারেন হিন্দিটা আপনাকে শিখে আসতে হবে হিন্দিটা যদি শিখতে পারেন তাহলে মোটামুটি আপনি কভার করতে পারবেন অ্যান্ড দেন আপনাকে যদি কম্পিউটার নলেজ থাকে আমি অফিসিয়াল কথা বলতেছি তা মানে এই না যে আপনি সবাই অফিসিয়াল জবে আসবেন কিন্তু অফিসের বাইরেও আপনাদের অনেক ওয়ার্কিং জব আছে এবং অনেক ধরনের কাজ আছে দুবাইতে তবে কাজ তুলনামূলক এখন একটু কম আপনাকে যদি কাজ পেতে হয় সেই জন্য আপনাকে অবশ্যই আপনাকে কারো মানে কারোর মাধ্যমে কাজে ঢুকতে হবে অনেক কোম্পানি আছে সরাসরি নেয় অনেক কোম্পানি আছে যে রেফারেন্সের মাধ্যমে নেয় তো এখানেও আপনার ব্যাপারটা এরকম যে এজেন্টের মাধ্যমে আপনাকে ঢুকতে হবে আবার এজেন্টকে আপনি যদি বিশ্বাস না করেন তাহলেও সমস্যা আবার যদি বিশ্বাস করেন তাহলেও সমস্যা সেজন্য আপনি পূর্ব পরিচিত বা আপনার খুব নিকট আত্মীয় তাঁদের মাধ্যমে এই কাজটা করতে পারেন এরপর যদি বলি যে দুবাইতে আপনি আসার পরে আপনি কি কি সমস্যা বা আপনার কি কি ধরনের প্রবলেম আপনি ফেস করবেন বাসার একটা কথা বললাম তারপর আপনার একটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনি ধরেন একটা জব পাইলেন বা আপনি একটা জব ম্যানেজ করলেন দেন আপনার কিন্তু খাবার দাবার এবং থাকা এটা অনেক বেশিরভাগ ক্ষেত্রেই থাকাটা কোম্পানি প্রোভাইড করে কিন্তু খাবারটা নিজে থাকে নিজের বলতে মানে আপনার বেতন থেকে আপনাকে খাবার কিনে আপনাকে রান্না করে খেতে হবে তো সেই ক্ষেত্রে আপনার রান্নাটাও শিখে আসা দরকার বা রান্নাটা যদি সামান্য নলেজ না থাকে রান্না সম্পর্কে তাহলে কিন্তু আপনি একটু বিপদে পড়বেন তো এখানে আসার পরে অনেকেই দেখা যায় যে তিন চারজন বা পাঁচ ছজন মিলে একটা ম্যাচের মতো করে পরে রান্নাবান্না করে খায় সেটা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে হয়তো আপনাকেও ওদের সাথে সাপোর্ট দিতে হবে অথবা আপনাকেও রান্না করতে হবে তো রান্নাটাও একটা ভালো বিষয় আপনি রান্নাটা চেষ্টা করবেন শিখে আসার জন্য এরপর যেটা ফেস করবেন সেটা হচ্ছে যে কোম্পানি বা আপনার ভিসা এবং আপনার আইডি টিকিট বা আপনি আসার পরে দেখবেন যে এগুলোর সাথে কোনো কিছুরই মিল নাই বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয় তো আপনাকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আপনি যাচ্ছেন যেখানে সেখানে যাওয়ার পরে আপনি অনেক কিছুই আপনি ওই রকম কথার মধ্যে পাবেন না না পাওয়ার পরে আপনি মানসিকভাবে একটা স্ট্রং এবং একটা শক্ত মনোবল নিয়ে আসবেন যেন আপনি ওই পরবর্তী জিনিসগুলো ফেস করতে পারেন তো সেজন্য বর্তমানে আমি বলবো যদি আপনি দুবাই আসেন ভালো এজেন্সি ভালো কোম্পানির মাধ্যমে সরাসরি কথা বলে বা সরাসরি আলাপ করে তারপর আসেন বর্তমানে দুবাইতে আসার একটাই রাস্তা সেটা হচ্ছে বিজিট ভিসা ওয়ার্কিং ভিসা হচ্ছে তো ভিজিট ভিসাটা কিন্তু বেশি প্রসেসটা ছিল যে বিজিটে এসে তারপরে সবাই ওয়ার্কিং ভিসাটা করে তো ভিজিটে কিন্তু এখন শুধু দুবাইতে আপনার ভিসা হচ্ছে শুধু দুবাইতে আর আশেপাশে যে সকল ইয়ে আছে আপনার ডিস্ট্রিক্ট আছে যেমন আজমান তারপরে আবুধাবি ওই সব এলাকাতে কিন্তু এখন ভিজিট থেকে ওয়ার্কিং বিষয়টা হচ্ছে না এবং খুব প্রবলেম হচ্ছে শুধুমাত্র দুবাইতে হচ্ছে তো যদি আসেন দুবাইতে আসবেন এবং দুবাইয়ের কোম্পানিতেই অ্যাপ্লাই করবেন আমি আমার আমার ব্যাপারটা যদি একটু বলি আমি যখন দুবাইতে আসি আমি সেপ্টেম্বর আসছি তো সেপ্টেম্বর আসার পরে আমি যেদিন আসছি এরপরের দিন আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিই এবং ওই দিনে আমার কোম্পানিতে আমার সিলেক্ট হয় এবং ওই দিনে আমার আমাকে ওরা ওদের ক্যাম্পে স্টাফ ক্যাম্পে পাঠিয়ে দেয় এবং এর পরের দিন আমাকে ওরা টেস্ট নেয় প্রথম দিন আমার কোম্পানিতে আমাদের মৌখিক যে বাইবা ইন্টারভিউ সেটা ছিল সেটা নিচ্ছে এর পরের দিন আমাকে কিন্তু ওরা অফিসিয়াল কাজের ল্যাপটপ দিয়ে আমাকে সব ধরনের টেস্ট নিছে টেস্ট নেওয়ার পরে ওরা আমাকে ফাইনাল করছে ফাইনাল করার পরে আমাকে জয়েন দিছে আমাকে তখন আমি আসছি ভিজিট বিষয় আমি যখন আসছি তখন আমার ভিজিট বিষয়ের মেয়াদ ছিল তিন মাস মানে আমি যেদিন এন্ট্রি করছি ওই দিন থেকে আমার বিজিট বিষয়ের মেয়াদ তিন মাস তো আমার তিন মাস ওই আমি তিন মাস এখানে জব করছি এবং যখন আমার তিন মাস প্রায় শেষের দিকে তখন ওরা আমার কোম্পানিতে কোম্পানি ভিসা মানে এমপ্লয়ি ভিসা অ্যাপ্লাই করে তো এমপ্লয়ি ভিসা যখন অ্যাপ্লাই করে এর ওরা এক মাস সময় দেয় মানে গভর্নমেন্ট ওদেরকে এক মাস সময় দেয় তো বিশ দিনের মাথায় ওরা আমাকে মেডিকেলের জন্য পাঠায় বিশ দিন পরে আমি যখন মেডিকেল করে আসি এর প্রায় আঠাশ দিন তিরিশ দিন পরে আমাকে আবার ওরা ফিঙ্গার প্রিন্টের জন্য ডাকে তো আমি আবার ফিঙ্গার প্রিন্ট করে আসি ফিঙ্গার করে আসার ছয় দিন পরে আমার আইডি কার্ড চলে আসে ঠিক আছে তো প্রসেসটা কিন্তু সিম্পল যদি আপনি একটা ভালো কোম্পানিতে আসেন এবং কোম্পানি যদি আপনাকে মানে কোম্পানির যে ব্যাকগ্রাউন্ড বা কোম্পানির প্রোফাইল যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিসা তারপর আপনার আইডি এগুলো কোনো ব্যাপারই না কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যেমন সাবকন্ট্রাক্ট বা কিছু কিছু কোম্পানি আছে ছোটো বাংলাদেশি কিছু লোকেরা এরকম কিছু কোম্পানি করে যেগুলো কোনো ভ্যালু নাই বা গভর্নমেন্ট ওদেরকে ভালোভাবে চিনেও না ওরা ঠিকমতো ট্যাক্স পে করে না ওদের ভিসা আবার হোল্ড করে দেয় ওদের কোম্পানিতে ভিসা হয় না বা হইতে গেলেও অনেক প্রবলেম হয় ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবেন যেন একটা ভালো নামি দামি বা যতটুকু সম্ভব একটু ভালো কোম্পানিতে জব নেওয়ার জন্য তাতে করে আপনার ভিসা নিয়ে প্রবলেম হতে হবে না হ্যাঁ আরেকটা জিনিস আমি বলে রাখছি যদি আপনি ভিসা নেওয়ার পরে দেখলেন যে আপনার বা কোম্পানিতে ঢুকার পরে দেখলেন যে আপনার মন মতো হচ্ছে না আপনাকে কিন্তু একটা কন্ট্রাক্ট পেপার দেওয়া হবে আপনি ওটা পড়বেন ওখানে কিন্তু সব লেখা আছে আপনার ডিউটি কত ঘন্টা আপনার স্যালারি কত আপনার যদি পছন্দ না হয় আপনি সাইন করবেন না আপনি ওখান থেকে বেরিয়ে যাবেন তো বেটার হয় আপনার ভিজিট ভিসা শেষ হওয়ার আগেই এই ব্যাপারগুলো ওদের সাথে ক্লিয়ার করে নেওয়া তাহলে কি হবে যে আপনার যখন বিজিট বিষয় শেষ হয়ে গেছে তখন আপনি এই জিনিসগুলো দেখলেন তখন কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না সো চেষ্টা করবেন বিজিট বিষয় যখন আপনি আসছেন আসার পরে যখন আপনি জয়েন করছেন বা কোম্পানিতে ঢুকছেন তখনও কিন্তু আপনার কাছে এখন কিন্তু বিজিট বিষয় ঢুকলে দুই মাস সময় পাওয়া যায় তো আপনার কাছে যেহেতু দুই মাস সময় আসে আপনি এক সপ্তাহ কাজ করলেন করার পর দেখলেন যে আপনার মন মতো হচ্ছে না বা কথার সাথে মিল নেই তো তখন আপনি আর ওদের সাথে কন্টিনিউ না করেন বের হয়ে যান অন্য কোম্পানিতে ট্রাই করেন বা আপনি নিজে নিজে চেষ্টা করেন কিন্তু যদি মনে করেন যে না আমি বোকার মতো বসে থাকবো তারপর দুই মাস পরে আমি বলবো যে না আমি তো জব করবো না তখন কিন্তু আপনি বিগতে পড়ে যাবেন তখন আপনাকে আবার এই বিজিৎ বিষা মানে এক্সটেনশন করতে হবে বাড়াতে হবে আর এখন আবার আরেকটা নিয়ম করছে যে আপনি যদি বিজিৎ বিষয় আগে এখান থেকেই বাড়ানো যেত এখন যদি আপনি বিজিৎট বিষয় আবার বাড়াতে চান তাহলে আপনাকে ইন আউট করতে হবে অর্থাৎ আপনাকে পার্শ্ববর্তী একটা দেশে যেতে হবে এবং আবার পুনরায় প্রবেশ করতে হবে বিষা নিয়ে সো আপনি কিন্তু একটা জটিলতায় পড়ে যাবেন আমি পর্যায়ক্রমে এই সবগুলো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে দুবাই বর্তমান পরিস্থিতি বা দুবাইতে আপনি কি জব পাবেন কোন জবের স্যালারি কেমন এবং দুবাই থেকে আরও কি কি করা যায় ব্যবসা বাণিজ্য বা অনেকে এখান থেকে ইউরোপের চলে যাচ্ছে বা এখানেও আপনার জবের কি কী ক্যাটাগরি আছে আমি সবগুলো নিয়েই ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো এটা আমার প্রথম ভিডিও তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন আশা করছি আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী আরেকটি টপিক নিয়ে আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ